হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। দেখো, সকাল সকালই আমরা লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। আজকে একটা স্পেশাল ডে, তার জন্য ভোরবেলায় আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদেরও সঙ্গে নিয়ে চলে এলাম। দেখো তো আমাদের দিকটা কেমন লাগছে ভোরবেলা। দেখো ভোরের আকাশ কত সুন্দর, শান্ত, স্নিগ্ধ। যেহেতু ভোরবেলা, গাড়ি ঘোড়ার আওয়াজও অনেকটা কম। আকাশে বাতাসে শান্ত স্নিগ্ধ আবহাওয়া আর পাখিদের ডাক ভীষণ ভালো লাগছে। শ্রীময়ী শুরু হয়ে গেছে। চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আগেই চিকেনটা বসিয়ে দিলাম, কেননা ম্যারিনেট করে রেখে গেছিলাম, তাড়াতাড়ি করে চিকেনটা রান্না হয়ে যাবে। আর আজকে বানাবো কুমড়োর চপ আর পটল ভাজা আর ভাত। এই দিয়ে আজকে দুপুরটা বেশ ভালোই জমে যাবে। তারপরে বিকেলে আর একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা এনজয় করতে বেরোতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। আমরা টানা রিক্সায় উঠেছি। কত কষ্ট করে নিয়ে যাচ্ছে, বাবা।
স্পেশাল গিফট এটা বুঝলি মা স্পেশাল গিফট মা এদিকে ভাই আমরা বৌবাজারের দিকে যাচ্ছি দিদি গাঙ্গুলি স্টেপ হয়ে টানা রিক্সায় যাচ্ছি আজকে স্পেশাল স্পেশাল ডেতে স্পেশাল গিফট এটা আমার জন্য মা বললে আমার মাথা গেল না পড়লে কিছু হবে না পড়লে একটু ব্যথা লাগবে সারাদিন অনেক কিছু দেখিয়েছি আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর এই ব্লগটা ছোট ব্লগ করলাম আজকে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু সবাই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর নতুন বন্ধুরা করো সাবস্ক্রাইব তাহলে আজকের মতো টাটা গুড নাইট